ইসলাম খান আপনি লিখেছেন, আমার দাদি দীর্ঘদিন যাবত অনেক অসুস্থ, বয়স প্রায় 100 বছর হবে, এখন উঠে দাঁড়াতে পারেন না, সঠিকভাবে নামাজ পড়তে পারেন না, এখন কি আমার দাদির গুনাহ হবে? আমাদের করণীয় কি? 100 বছর বয়স যদি হয়, উঠে দাঁড়াতে না পারে, তিনি বসে নামাজ পড়বেন, বসে না পারলে শুয়ে পড়বেন, তার যদি সেন্স ঠিক থাকে তাহলে প্রয়োজনে তিনি এছাড়া নামাজ পড়বেন, যদি এছাড়া তিনি আর অন্য কোনোভাবে নামাজ পড়তে না পারেন তাতে কোনো অসুবিধা নেই, শুধু সেন্স থাকলেই হবে। আর যদি সেন্সও তার চলে যায় তাহলে সেক্ষেত্রে ধরুন 4 রাকাত নামাজ পড়ার মতো সেন্সও থাকে না, এর মধ্যেও তার সেন্স আসা যাওয়া করে এবং আপনার বিভিন্ন সময় ভুলে যান, বাহির থেকে বলে দিতে হয়, তাহলে সেক্ষেত্রে নামাজটা তার জন্য আবশ্যক নয়। মনে রাখবেন, লাইকুল্লাহু নাফসান ইল্লা উসাহা, আল্লাহ বলেছেন কোনো ব্যক্তিকে তার সাধ্যের বাইরে অন্য কোনো কিছু আল্লাহ রাব্বুল আলামিন চাপিয়ে দেন না, বিধায়। তারপর নামাজ আপনারা যেভাবে মনে করছেন যে 100 বছর হওয়ার পরও তাকে একইভাবে নামাজ পড়ে যেতে হবে, সেরকম নয়।